এই তিনটার জ্বালায় সকালে ঘুম থেকে উঠে যাওয়া লাগে। সকালবেলা উঠবে, উঠে বলবে ও মিঠু টুকি, ও মিঠু টুকি, উঠ উঠ উঠ, এরে মিঠু, এরকম করতে থাকবে। আবার তো সারাদিন চিল্লাইতেই থাকে, এই যে দেখেন কীভাবে চিল্লাইতেছে। তো এগুলো পালা ধৈর্য লাগে, অনেক ধৈর্যের ব্যাপার। তো এই আমার মিঠু, ও তো অনেক ডাকে মিঠু টুকি, আর আরও অনেক কী কী যেন ডাকে, পিঙ্কি। আর আমার রাজা রানী তো সারাক্ষণই চিল্লাইতে থাকে। তো ওগুলো লাইট বন্ধ করে দেবো আর চিল লাগে না। এখন লাইটটা বন্ধ করতেছে না কেন, ওরা খাইলে 10টার দিকে লাইট বন্ধ করে দেবো, ওরা ঘুমাই যাবে। আমার মিঠু সেম, ওরা লাইট বন্ধ করে দিলে ও ঘুমাই যাবে, কিন্তু ওরা আমি যখনই খাইতে উঠি ও উঠবে, আমার সাথে খাবে, উঠবে। ওই যে চিল্লাইতেছে আমার কথা সাউন্ড পায়, ওই করে ওইগুলি সিলেক্ট সারে। যে খেলাধুলা যে এত, লরি পাখি অনেক খেলতে পছন্দ করে, অনেক লরি পাখি সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু একদিক দিয়ে আর কেউ জোরা নি করে লিকুইড খাবার খায়, এটাই হলো সমস্যা। যেমন অন্য অন্য পাখিরা সব কিছুই খায়, ওরা আবার সব খায় না, ওদের ওরা ওই সারা জীবনে লিকুইড খাবার ওকে দিতেই হবে। তো এই তো পেয়ারাটা খায়, হালকা পাতলা একটু খায়, খায় কি আর কি, কামড়ায় ওরা কাটে। তো ওই মাঝে মাঝে একটু ভাত দেই দেই, খাই নাকি, ওই একটু নিয়ে খেলাধুলা করে। এই যে রুমে দিচ্ছিল, রুমে ওদের রুম দিয়ে দিছি আমি প্রথম যখন আনছি 25 দিনে, তো থেকে ওদের আমি বক্স দিছি। কেন বক্স দিছি, ছোটো তো মাছরা পালি, এই জন্য ওদের রুম দিয়ে দিছি, যেন ওরা রুমে যায়, ওরা যা খুশি তাই করতে পারে। ওরা এই যে খাঁচার ভিতরে থাকে থাকে, আবার রুমে ঢুকে দুইজনে খুব খেলাধুলা করে, একদম ওদের একটা ইয়ে কি, ওরা চিত্ত রয়ে পাউদি ঢুকুর ফেলে দিয়ে চিত্ত রয়ে শোয়। আর অনেক